এমনিতেই সারা বছরই চুল পড়ার সমস্যায় আমরা কম বেশি সকলেই কিন্তু ভুগে থাকি পঞ্চাশ থেকে ষাটটি চুল পড়া কিন্তু নর্মাল ব্যাপার তার থেকে বেশি যে চুল পড়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার আভ্যন্তরীণ কোনো সমস্যা দেখা দিয়েছে বা চুলের প্রতি যত্ন কম নেওয়া হচ্ছে তো দূষণ থেকেই বিশেষ করে বেশি কিন্তু চুলের ক্ষতি হয় এছাড়া অপুষ্ঠীনতা নিদ্রহীনতা এগুলোও কিন্তু চুল পড়ার অন্যতম কারণ তো ঘন একঢাল কালো চুল কিন্তু চেষ্টা করলেই পাওয়া যায় কিছু ঘরোয়া উপকরণ দেয় এবং অল্প খরচে সুন্দর লম্বা চুল পাওয়া যেতে পারে তো কীভাবে ঢাল কালো লম্বা ঘন চুল এবং সিল্কি মোলায়ম চুল পাবেন তারই একটি রেমেডি আজকে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য চুলের যত্নে আজকে আরেকটু গুরুত্বপূর্ণ রেমেডি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করলে পড়ে যাওয়া চুল আবার গজাবে বিশেষ করে যাদের চুল শুষ্ক জটা বেঁধে যায় তারা যদি এই রেমিটা সপ্তাহে একদিন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিটা তৈরি করতে হবে আপনার চুলের অল ইন ওয়ান যত্নের যদি কোনো ম্যাজিক থাকে তা হলো অ্যালোভেরা জেল কারণ অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন আর নানা রকমের মিনারেলস এটা যা চুলের পুষ্টির যোগান দেয় আর চুলকে লম্বা ঘন আর জেল্লাদার করতে সাহায্য করে এছাড়া অ্যালোভেরা রয়েছে প্রচুর পরিমাণে প্রোটালিটিক অ্যানজাইম যা আপনার স্কালফের ড্যামেজকে সারিয়ে তুলতে সাহায্য করে এর ফলে আপনার হেয়ার ফলিকলের পুষ্টি হয় আর চুল বাড়ো খুব তাড়াতাড়ি আর যদি খুশকির সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এরপর আমার লাগবে নারকেল তেল আর লাগবে মধু এই তিনটি উপকরণ দিয়ে আজকে একটি কার্যকারী মাস্ক তৈরি করে দেখাবো অর্থাৎ অ্যালোভেরা জেল মধু এবং নারিকেল তেল এখানে আমি বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকে আপনারা জেলটা সংগ্রহ করে নিতে পারবেন প্রথমে একটি বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে প্রথমেই আমি অ্যালোভেরা জেল নিয়ে নিব এখানে একদিন ব্যবহারের জন্য যতটুক প্রয়োজন অর্থাৎ আপনার চুলের লম্বা ঘন এটার উপর নির্ভর করে আপনি অ্যালোভেরা জেলের পরিমাণটা নিয়ে নেবেন তো এখানে আমি আনুমানিক দুই চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি চুল যদি খুব বেশি শুষ্ক হয়ে যায় তাহলে এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারবেন এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো মধু এখানে আমি ডাবর মধুটা নিয়েছি আপনাদের কাছে যেই মধুটা অ্যাভেলেবেল আছে সেটা আপনারা নিয়ে নেবেন মধু কিন্তু আপনার চুলে মশ্চারের যোগান দেবে সহজে আর চুলকে কন্ডিশন করে নরম আর সিল্কি করে তুলতে সাহায্য করবে এরপর এর মধ্যে দিব নারিকেল তেল নারকেল তেল নর্মালি কিন্তু আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতেই পারি সেক্ষেত্রে যদি সপ্তাহে একদিন নারিকেল তেল এভাবে ব্যবহার করি তাহলে চুলের ড্যামেজকে সারিয়ে চুল হবে সিল্কি সুন্দর এবং ঝলমলে এমনি কিন্তু নারিকেল তেল চুলের গোড়া থেকে পুষ্টি যোগায় চুলকে লম্বা করতে সাহায্য করে এবং চুলকে কালো করতেও সাহায্য করে তাই তো প্রাচীনকাল থেকেই যুগ যুগ ধরে নারিকেল তেল চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এখানে আমি প্যারাশুট নারিকেল তেল নিয়ে নিচ্ছি আর এখানে আমি দুই চামচ পরিমাণ মতো নারিকেল তেল নিয়ে নিচ্ছি তিনটি উপকরণ কিন্তু আমার নেওয়া হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে ভালোভাবে এটা মেশাতে হবে মানে এমনভাবে মেশাতে হবে যেন একটা স্মুথ মিক্সার পরিণত হয় আপনারা দেখতে পাচ্ছেন যত বেশি জোরে জোরে মেশাবেন ততই সুন্দর একটা স্মুদি তৈরি হয়ে যাবে এটা ব্যবহার করলে আপনাদের যাদের চুল পড়ে যায় তাদের কিন্তু নতুন করে চুল গজাবে আবার চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় তাহলে এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারবেন নারকেল তেল আর মধু আপনার চুলের মশারের যোগান দিবে সহজেই আর চুলকে কন্ডিশন করে আর সিল্কি করে তুলতে সাহায্য করবে তো কীভাবে মাখবেন এই যে গোসলের আধ ঘন্টা আগে অর্থাৎ ত্রিশ মিনিট আগে আপনারা তেল দেওয়ার মতো করে সারা মাথায় মাখিয়ে নেবেন বিশেষ করে গোড়ায় স্কালপে ভালো করে মাসাজ করতে হবে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন এই স্মুদি বা এই হেয়ার প্যাকটি আপনারা সপ্তাহে একদিন করেই দেখুন না চুলের জেল্লায় নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন চুল এত সুন্দর হবে এত লম্বা হবে ঘন হবে এবং শুষ্ক আগা ফাটা দূর হয়ে চুল হবে সিল্কি এবং মোলায়েম তো আশা করছি এই রেমিডিটা আপনাদের অনেক উপকারে আসবে এখন বলবো এই প্যাকটি ব্যবহার করলে আপনারা কী কী উপকার পাবেন একটি নির্দিষ্ট মাত্রায় এটি চুলের উপকারী হতে পারে নারকেল তেল অ্যারোভেলা জেল এবং মধুর হেয়ার মাস্ক হিসেবে মাঝে মাঝে আপনারা এটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ সপ্তাহে একদিন মাসে চার দিন তা চুলকে ঘন এবং উজ্জ্বল করতে সাহায্য করবে আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে মাথায় ব্যবহার করবেন তাহলে দেখবেন নিজেরাই এর ভালো ফলাফল পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ